হাই ফ্রেন্ড, স্বাগত করছি আপনার ওড়িয়া এই নিউজ কু। বর্তমানে আমি এসে পৌঁছিছু বাবুসান স্টারর মুভি ওনলি প্যার র মহরত উৎসবের। ফিল্ম কু ডিরেকশন দৌছেন তাপস সেরগরিয়া, ফিল্ম কু প্রডুস করছেন সুনীল কুমার দাস, এবং ফিল্ম রে মুখ্য ভূমিকার আছেন বাবুসান, সুপ্রিয়া এবং তাঙ্ক সাথে আছেন অনিশা। তো আসুন দেখিবা যে মহরত উৎসব চলছিল তার কিছু ঝলক। বহুত এক্সাইটেড, ছোটবেলু ইচ্ছা লা প্রথমে ট্রাফিক পুলিশ হবি, তারপরে আর্মি অফিসর হবি, তারপরে পুলিশ হবি। তো ফিল্ম মাধ্যমে সব ইচ্ছা আমার পুরা হচ্ছে। এবে লাস্ট ফিল্মের ওকিল হয়েছিলি, এবার ডক্টর হচ্ছি, আগুক আউ কোন কোন হবি সব। বহুত খুশি হচ্ছি, তাপস সরগরিয়া আমাকে সুযোগ দিয়েছেন ডক্টর হওয়া পাই। গোটে মৌলিক কাহিনী বছা হয়েছি, গোটে ইউনিক সবজেক্ট, বড়িয়া কিউট রোমান্টিক লভ স্টোরি টিয়ে। আশা করছি নয় বর্ষে দর্শক মানুষ নিশ্চয় মনোরঞ্জন হবে। স্টোরি স্টোরি পাই হি আমি বাহারক যাচ্ছি, কিন্তু ফিল্মর ব্যাকড্রপ যেটা আছে ফিল গুড ব্যাকড্রপ আছে, রোমান্টিক পাহাড় পর্বত গছ মেঘ এই প্রকার সব সিকোয়েন্সেস আছে আমার ফিল্মে। সেই গোটে হিল স্টেশন যাচ্ছি আমি শুট করা, যেটা পরফেক্টলি ম্যাচ করবে আমার সবজেক্ট। রিয়েলি এক্সাইটেড, তাপসদা জন বহুত ভালো টেকনিশিয়ান, তাঙ্ক কাম মতো বহুত ভালো লাগিছিল, কিন্তু সুযোগ মিল নথিলা কাম করা পাই। তরং সিনে প্রোডকশন মাধ্যমে কাম কলু, এবে পুনি আউথরে সুযোগ মিলিছে। আশা করছি যেমতি হিট দেইছিলু দশরারে, এথর জানুয়ারিরে নয় বর্ষে সেমতি হিট হবার পিছে। সি ইজ আ ওয়ান্ডারফুল পারফর্মার, লভ পাই কিছু বি করে গেলে তাঙ্কু দর্শক মানে বহুত ভাল পাইয়া দেইছিলে। এই ফিল্মরে বি তাঙ্কর বহুত সুন্দর ক্যারেক্টরটে আছে, নয় লাগিব, নয় প্রকার ক্যারেক্টরটা আছে, লোক মানে নিশ্চয় অ্যাপ্রিসিয়েট করবে। ক্যারেক্টর এটা সব ফিল্মরে তো সমস্ত কুহতি এটা বহুত অলগা আছে, সব ফিল্ম তো অলগা আছে, অ্যান্ড ক্যারেক্টরটা বি বহুত ইউনিক, বাট এই ফিল্মটা সত্যরে হি বহুত ইউনিক ক্যারেক্টর সাঙ্গে আছে, বহুত ইউনিক প্লটিং অ্যান্ড স্টোরি লাইন সাঙ্গে মু সেতি পাই এ ফিল্ম করুছি। পুরো গোটে বর্ষ পরে লাভ পাই কিছু বি করেগা ওয়াজ আ গ্রেট অপরচুনিটি ফর মি টু এন্টার দি ইন্ডাস্ট্রি, অ্যান্ড মতে তা পূর্বরু বি অফার্স মিলিছি, তা পরে বি অফার্স মিলিছি, বাট মু স্টিরিওটাইপ ভাবাকু চাহেনি, সেতি পাই এটা গোটে বহুত নয়া ক্যারেক্টর থিলা। ইটস নট আ টিপিক্যাল রোমান্টিক কমেডি ফিল্ম, ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ জনর উইচ এভরিবডি উইল লাভ ইট ওয়েন দে উইল ওয়াচ ইট, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। সি এইটা সবাই রয়ে যাচ্ছে কি ইফ বাবুশান ইজ ইন দ ফিল্ম ইজ গোয়িং টু বি হিট, বট ইয়া দ্যাট ইজ ট্রু বিকজ হি হ্যাজ আ ভেরি হিউজ ফ্যান ফলোয়িং, বট এই ফিল্ম রে স্টোরি হচ্ছে মেইন হিরো, অ্যান্ড বাবুশান ইজ অবভিয়াসলি দ্য হিরো, বট স্টোরি তার প্লটিং অ্যান্ড মাই ক্যারেক্টর হিজ ক্যারেক্টর এভরিথিং ইজ আ হিরো ইন ইট সেলফ। সো লোক দেখিলা পরে অবভিয়াসলি কহিপারবে কি আমার কেমিস্ট্রি কেমতি রয়েছে, অ্যান্ড তাপস আমাকে নিয়েছেন মানে ডেফিনেটলি আমার কেমিস্ট্রি সাঙ্গে ভালো রয়েছে, অ্যান্ড হি ইজ আ ভেরি কমফর্টেবল অ্যাক্টর টু ওয়ার্ক উইথ। চরিত্রটা বহুত ইন্টারেস্টিং, বহুত রোমান্টিক গার্ল গোটে, বহুত মানে পূর্ব ফিল্ম অপেক্ষা বহুত অলগা। আই এম ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি কি মতো বাবুশান এগেনস্ট মিলছি, দেখা যাও লোক দর্শক আপন মানে কেতে মতো পছন্দ করছেন। এতিকি রিকোয়েস্ট করবি কি প্লিজ আসন্তু, গোটে ভিন্ন ধরনের কাহিনী হয়েছি। সি রিকোয়েস্ট কম করবি বাবুশান ফিল্ম কো আপন মানে নিহাতি দেখন্তি, এইথরে আশা করুছি কি তাঙ্ক ফিল্ম যাহা বি হলে দেখিবে, তো তাঙ্ক সহিত আমি যেহেতু আছি আমাকে বি সাইড টু সাইড টিকে দেখিবে। প্রেমর ভাষা কিছু সেমতি ফিক্স নথায়, তেণু ওনলি প্যার যেটা গোটে কথাটি হৃদয়ের কথাটি সম্পূর্ণ প্রেম কাহিনী কিংবা লভ স্টোরি কইপারে, কেবল প্রেম নয় নিচ্ছক প্রেম কাহিনী যাহা বিপার, তো নিচ্ছক প্রেম কাহিনী কহিলে হুয়ে তো এত সুন্দর শুভি নথান্তা, তেমন তাকে টিকিয়ে সজাইকি কুহালা ওনলি প্যার। আকচুয়ালি আমার এই জানুয়ারি প্রজেক্টটি আগ প্ল্যান হয়েছিল, তাপরে আমি দশরা সিনেমা প্ল্যান করছিল, তেমন সেমতি কিছু নাই। বাবুসান মতো জানুয়ারি পাই ডেট দিয়েছিলে এবং তাপরে দশরা ডেট আসলা, দশরা সিনেমাটি আগ আসলা, তবে বাবুসান সহ সিনেমা করিবার সুযোগ মিলবা বি গোটে আজিকালি কুহাযিব যে ভাগ্যর কথা, তেমন ডেট মিলিছি এবং বাবুসান গোটে সিনেমা চালিছে, তেমন আউ গোটে সিনেমা করিবার সাহস অছি,
ନିଶ୍ଚୟ ଦର୍ଶକଙ୍କୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେବି ଯେ ଭଲ ସିନେମାଟି ଆସିବ। ବହୁତ ଏକ୍ସାଇଟେଡ୍, ସ୍ପେଶିଆଲି ଏ ମୁଭିକୁ ନେଇକରି, ଯେଉଁ ମୁଭି ପାଇଁ ଆମେ ବହୁତ ଦିନ ହେଲା କଷ୍ଟ କରିଥିଲୁ ଯେଉଁ ମୁଭିକୁ ବନେଇବା ପାଇଁ, ତ ଏଟ୍ ଲାଷ୍ଟ ମୁଭି ଆମ ପାଖରେ ପହଞ୍ଚିବା ଲାଗିଛି। ଆମେ ଅଲରେଡ଼ି ସୁଟିଂ ଷ୍ଟାର୍ଟ କରିଦେଲୁଣି, ଆଉ ପ୍ରବ୍ଲି ଆମେ ଦେଖୁଛୁ ଆମର ଏକ୍ସପେକ୍ଟେଡ୍ ଡେଟ୍ରେ, ଯେଉଁଟାକି ଆମେ ପ୍ଲାନ୍ କରିଛୁ January 9th ରିଲିଜ୍ କରିବା ପାଇଁ। ହୋପ୍ଫୁଲି ଦର୍ଶକମାନଙ୍କୁ ପୁଣି ଗୋଟେ ଆମେ ବାବୁସାନ୍ର ଭଲ ଭେଟ ଦେଉ। ଅବିୟସ୍ଲି କମ୍ବିନେସନ୍ର ହିଟ୍ ଅଲରେଡ଼ି ଅଛି, ତାପସ ସାର୍ଙ୍କର ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି, ତାପସ ସରଗରିଆ ଗୋଟେ ୱେଲ୍ ନୋନ୍ ଡାଇରେକ୍ଟର, ଆଉ ବାବୁସାନ୍ଙ୍କୁ କିଛି କହିବା ଦରକାର ନାହିଁ। ସୁପ୍ରିୟା ଅଲସୋ ମୋଷ୍ଟ ଟ୍ୟାଲେଣ୍ଟେଡ୍ ଆକ୍ଟ୍ରେସ୍, ସେ ଅଲରେଡ଼ି ବାବୁସାନ୍ ସହିତ କାମ କରିଛନ୍ତି, ତ ମୁଁ ହୋପ୍ କରୁଛି ଗୋଟେ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଟିମ୍କୁ ନେଇକରି, ଯେଉଁମାନେ ଅଲରେଡ଼ି ଗୋଟେ ରିଜଲ୍ଟ ଦେଇଛନ୍ତି ମାର୍କେଟ୍ରେ, ତ ମୋତେ ବି ସେ ଜିନିଷ ମିଳିବ।